আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি হচ্ছে আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দান হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের মৃত্যুর পর আমাদের হাশরের মাঠ ধরা হবে। এইটাই সেই আমাদের হাশরের ময়দান যেখানে আমাদের মুসলমানদের আল্লাহ মৃত্যুর পরে যখন কিয়ামত হবে, সেই কিয়ামতের দিন এই হাশরের মাঠে আমাদের হিসাব করা হবে। তো এই আরাফাতের ময়দানে আপনাদের নিয়ে যাচ্ছি। আরাফাতের ময়দানে মক্কা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে আরাফাতের ময়দান। তো আরাফাতের ময়দানে যাওয়ার সময় আপনারা যে জিনিসটা সব থেকে বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে নিম গাছ। এখানে যাওয়ার সময় অনেক নিম গাছ দেখতে পাবেন, আর এই নিম গাছগুলো কিন্তু বাংলাদেশের থেকে আমাদের তৎকালীন সময়ে জিয়া সাহেব, জিয়াউর রহমান, তিনি হচ্ছেন এই সৌদি আরবকে উপহার দিয়েছিলেন, যার কারণে এই সৌদি আরবে এই গাছগুলোর নাম কিন্তু বলা হয় জিয়া গাছ। তো যাই হোক, আমরা আরাফাতের ময়দানে চলে এসেছি। আমাদের আসতে খুব বেশি সময় লাগেনি, যেহেতু আমরা প্রাইভেট কার নিয়ে এসেছিলাম, সো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো এই হচ্ছে আরাফাতের ময়দানে ঢোকার রাস্তা, এটা পুরাটাই হচ্ছে আরাফাতের ময়দান। আর এই আরাফাতের ময়দানে কিন্তু যখন বড় হজ করতে মুসল্লিরা আসে, হাজিরা আসে, তখন এখানে কিন্তু তাদের অবস্থান করতে হয়। এখানে ছোট ছোট তাঁবু করে তারপরে তাদেরকে এখানে রাখা হয় এবং এখানে তারা একটা দিন যাপন করে। তো এই সেই আরাফাতের ময়দান যেখানে লাখো মুসল্লির ভিড় হয়। আর তখন কিন্তু আমরা এখন যেরকম গাড়ি করে এখানে আসতে পেরেছি, তখন কিন্তু এই 10-12 কিলোমিটার রাস্তা এই মুসল্লিদের পায়ে হেঁটেই পাড়ি দিতে হয়, কারণ তখন এই লাখ লাখ মুসল্লির ভিড়ে, হাজি সাহেবদের ভিড়ে কিন্তু এইখানে আসার মতো কোনো যানবাহন আসলে নেওয়া সম্ভব হয় না, কারণ তখন যানবাহন ঢোকানো সম্ভব হয় না। তখন এইখানে মুসল্লিরা পায়ে হেঁটেই চলে আসে এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এই শব্দটার ধ্বনিতে কিন্তু মুখরিত হয় পুরো এলাকা জুড়ে। তো এই আরাফাতের ময়দানে আসলে কিন্তু আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন খুবই কম দামে। এখানে কিন্তু বোরখা থেকে শুরু করে সব কিছুই খুবই কম দামে পাওয়া যায়, যে কোনো ফল, বোরখা, তারপরে এখানে আইসক্রিম থেকে শুরু করে সবই পাওয়া যায়। তার আপনারা এখানে বিভিন্ন ড্রিঙ্কসও পেয়ে যাবেন খুব কম দামে, 5 রিয়ালে। 5 রিয়ালে দেখবেন এখানে অনেক ভালো ভালো মানের জুস পাওয়া যায়, আপনারা এখানে এসে ট্রাই করে দেখতে পারেন। আর সামনেই হচ্ছে জাবালে নূর, আমি আপনাদের জাবালে নূরেও নিয়ে যাব ইনশাল্লাহ। আমি আপনাদের জাবালে নূরের পুরো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে লাখো মুসল্লির এখনও সমাগম, কারণ এরা সেই জাবালে নূরের দিকে যাচ্ছে, আবার অনেকে আসছে। আমি আস্তে আস্তে সেই জাবালে নূরের দিকেই যাওয়ার ট্রাই করছি, কারণ এত সুন্দর জায়গা। আর আপনারা যদি আরাফাতের ময়দানে আসেন তাহলে দেখতে পাবেন এত এত সুন্দর একটা জায়গা, যেখানে আসলে আসলে প্রাণ জুড়িয়ে যায়। সৌদি আরব আসলে এমন একটা জায়গা প্রতিটা মুসলমানের জন্য, যেখানে আসলে মানুষ মনে করে যে, বা আমার নিজের কাছে পার্সোনালি মনে হয়েছে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর একদম নিকটে চলে এসেছি। তো এই আরাফাতের ময়দানটা হলো সেই জায়গা যেখানে আসার পরে আমি ফিল করেছি যে মৃত্যুর পরে হয়তো বা আল্লাহ আমাকে এইখানেই আবার আমার হিসাবের জন্য দাঁড় করাবে, যখন হয়তো বা আমি আমার কাউকে চিনবো না বা কেউ আমাকে চিনবে না, কিন্তু সেই দিন এই জায়গাটিতে আমাদের হিসাব করা হবে, আমাদের ভালো কাজের খারাপ কাজের হিসাব নিকাশ করা হবে, এবং এখান থেকে আমাদের চিরস্থায়ী একটা জায়গা নির্ধারণ করা হবে। তা আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন মৃত্যুর পরে, সেই দোয়া সবসময় থাকবে। তো আপনারা যারাই এইখানে আসেন, এই যে সামনে ছোট ছোট কিন্তু অনেক ট্রাক দেখতে পাবেন, আইসক্রিম ট্রাক, এই আইসক্রিম ট্রাকগুলো কিন্তু বিভিন্ন রকম আইসক্রিম বা বিভিন্ন রকম ড্রিঙ্কস এরা বিক্রি করে, সেল করে 5 রিয়ালের মধ্যে। আর এখানে অনেক বোরখা পাওয়া যায় অনেক কম দামে, এবং 20 রিয়াল থেকে, বিশ্বাস করবেন না, 20 রিয়ালে অনেক সুন্দর সুন্দর বোরখা আমি এখানে দেখেছি। এখানে 20 রিয়াল, তারপর 25 রিয়াল, 30 রিয়ালে অনেক অনেক সুন্দর বোরখা পাওয়া যায়। সামনেই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত জাবালে নূর। জাবালে নূরও আমি আপনাদের সেই উপরে উঠার
উঠে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। তো এই আরাফাতের ময়দানে আসলে অনেকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে এখানে এসে বা নামাজ পরে। এই জাবালের নূর আমি আপনাদের এখন একটু দূর থেকে দেখানোর ট্রাই করছি। এই সেই জায়গা যেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণ দিয়েছিলেন।